তুমি যখন মারা যাও তোমার মৃত্যুর পর যদি স্বয়ং কাবা শরীফের ইমাম তোমার জানাজার নামাজ পড়ায় আরে গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর সমস্ত মুসল্লি যদি তোমার জানাজার নামাজের শরিক হয় তোমার মৃত্যুর পর তোমার মা বাবা বাই বেরাদন আত্মীয় স্বজন সবাই মিলে যদি তোমার নামে গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর তোমার নামে দান করে দেয় আরে বেটা জীবিত অবস্থায় this শেZdার সমান হবে না খবরে গিয়ে তুমি সবচেয়ে আফসোস করবা ওই সময়টুকুর জন্য যে সময়টুক তুমি বেহুদা পাবজি আর ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত ছিলা তুমি বিশ্বাস কর যুবক তুমি সবচেয়ে আফসোস করবা তুমি সবচেয়ে আফসোস করবা আহা কেন যে আমি পাবজি আর ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত ছিলাম কেন যে আমি আমার মালিককে দিলাম না তুমি এমন আফসুস করবা আফসুস করলে কোনো লাভ হবে না অতএব কোনো মুসলমানের সন্তান আরে ছেলে হোক মেয়ে হোক মুসলমানের সন্তানের জন্য পাবজি আর ফ্রি ফায়ার খেলা সম্পূর্ণ নাজায়েজ মুসলমানের সন্তান এটা খেলতে পারে না